রংপুরের মিঠাপুকুর উপজেলার তেরো নং গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে আজ সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনার কবলে পড়ে একই বাসার মা এবং ছেলে সহ প্রতিবেশী একজন সব মিলে তিনজন মৃত্যুবরণ করেন আজ সকালে এই ঘটনাটি ঘটে আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে এই এই বাসাটির ঠিক পিছনেই আসলে এই দুর্ঘটনাটি ঘটে আপনি দেখতে পাচ্ছেন দুর্ঘটনার পর থেকেই বাসাটির মধ্যে গ্রামের লোকজন এসে ভিড় করছেন পরিবারের লোকজনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং এক নজর দেখার জন্য আসলে ঘটনাটি ঘটে আজ সকাল ছয়টার দিকে ছয়টার দিকে বাসার ঠিক পিছনে টয়লেটে যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির উপরে আপনার শাক পাতার গাছ আছে সেই শাক পাতা পাততে গিয়ে আসলে দুর্ঘটনা তার তৈরি হয় এই দুর্ঘটনা এই শাক পাতা তুলতে যান দেলোয়ারা বেগম বাসা যে কর্তৃ তিনি শাক পাতা তুলতে গিয়ে সেফটি টয়লেটের যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির উপরে পা দেন এবং এবং তিনি পা দেওয়া মাত্র সেখানে তিনি ভেঙে পড়ে যান এবং তিনি চিৎকার শুরু করলে তার চিৎকারে তার ছেলে ইদামিয়া দৌড়ে আসেন এবং দৌড়ে এসে মাকে বাঁচানোর চেষ্টা করেন বাঁচানোর চেষ্টাকালে তিনিও আসলে পড়ে যান এবং তাদের দুইজনের চিৎকারে কিন্তু প্রতিবেশী ইবনুল নামে এক এক ব্যক্তি আসলে দৌড়ে আসে মই দিয়ে সেখানে নামার চেষ্টা করেন চেষ্টা করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু তিনিও সেখান থেকে উঠতে উঠতে পারেনি পরে এলাকার মানুষজন আসলে ফায়ার সার্ভিসকে ফোন দেন ফোন দিলে ফায়ার সার্ভিস চলে আসে এবং ফায়ার সার্ভিস চলে এসে তাদের তিনজনকে উদ্ধার করে তারা তিনজন ততক্ষণে মারা যান এরপরে কিন্তু আসলে এখানে পুলিশের সদস্যরা এসেছেন পুলিশের সদস্যরা এসে খোঁজ খবর নিয়েছেন যেহেতু এখানে পরিবারের কারোই কোনো অভিযোগ নেই তাই আসলে তারা খোঁজ খবর নিয়ে চলে গিয়েছেন সকালবেলা এই ঘটনাটি হওয়ার পরে কিন্তু আসলে তাদেরকে এখন পর্যন্ত গোসল সহ আসলে সব কাজই প্রায় সম্পূর্ণ হয়ে গেছে শাক তুলবে গেছে আমার শাশুড়ি শাক তুলবে যায় ওখানে যে পা রাখছে যখন সেলা ভাঙ্গি পড়ে গেছে এখন আমরা ফিরে এখানে হচ্ছে আমার শাশুড়ি যে হাত সি আগেও আমি যা দেখি শাশুড়ি পড়ছি তখন স্বামীকে কোয়াছি মনে হয় মা গেল পড়ি বাসা তখন স্বামী যা নামছে নামার পর ওরা আর উঠতে পারে না ওটি কাঁপতে কাঁপতে নিজে নিচে গেছে স্বামী গেছে ভদ্র নামাজ শূন্য এক বিজনেস পড়ি খাওয়া দাওয়া করি খেজুর খাওয়া দাওয়া আমি শাস্তি পেয়ে গেছে বাঁচার বিজন বাড়িতে সাউথ দিতে আজি দেখো বাই এই গড়না গড়ে গেছে বাহাই কি কম আর সকালবেলা কদ্রুপাত তুলতে গেছিলো ইয়াতে ওই যে পায়খানার নিচে ইয়ে হাউজ আছে ওই দিয়ে তুলতে যায় পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তো চিল্লা চিল্লি করছে পড়ে গেছে শব্দ শুনি ছেলে গেছে ছেলের বউ গেছে ছেলে ঝাপ দেখছে ঝাঁপ দিয়ে তোলার জন্যে ছেলেরও আর কথা নেই পরে পাশের বাড়ির এক ছেলে আছে ইমরুল্লাম ও নামাজ পড়ে আসতেছে ও আবার গেছে যা দেখছে দেখে আমি তুলতে পারি নাকি ও ঝাঁপ দিছে দেওয়ার পরে ওরও যখন সব দিন তখন গ্রামবাসী সবাই আছে ফায় সার্ভিসও খবর দিছে ফায়ার সার্ভিস আশি যে গ্যাস আছে গ্যাস নির্মূল করার পরে তুলছে